দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো জলপাইগুড়িতে। শীত কেটে প্রায় লক্ষাধিক টাকা সোনার গয়না এবং নগদ টাকা চুরির ঘটনা ঘটলো জলপাইগুড়ি পাতকাটা গ্রাম পঞ্চায়েতের কালিয়াগঞ্জের জোড়া কদম এলাকায়। এই চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকা ছড়িয়েছে চাঞ্চল্য, পুলিশের দ্বারস্থ গোটা পরিবার। শহর ও শহরতলি এলাকায় একাধিক চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন। মিন্টু রায় পেশায় একজন ব্যবসায়ী। গত দুবছর আগে নতুন বাড়ি বানিয়েছেন জলপাইগুড়ি কালিয়াগঞ্জ জোড়া কদম এলাকায়। সব ঠিকঠাকই চলছিল। নবমীর রাতে নিজের স্ত্রী এবং একমাত্র সন্তানকে নিয়ে পুজো দেখে বাড়িতে ফিরে নিজেদের কাজকর্ম সেরে ঘুমিয়ে পড়েন তারা। সকালে ঘুম থেকে উঠে মিন্টুবাবু দেখতে পান ঘরের পেছন দিকে শীত খুঁড়ে ঘর থেকে স্ত্রী এবং সন্তানের সোনার গয়না সহ নগদ 10,000 টাকা নিয়ে প্রায় 2 লক্ষ টাকার জিনিস খোয়া গেছে। এই দৃশ্য দেখে কার্যত মাথায় হাত মিন্টুবাবুর। এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে প্রচুর গ্রামবাসীরা ভিড় জমায় মিন্টু রায়ের বাড়িতে। মিন্টু রায়ের বাড়ির পাশে একটি ফাঁকা জায়গায় একটি সাইকেল পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এই সাইকেল চোরটি হতে পারে তার বাড়ির চোর। মিন্টু রায় জলপাইগুড়ি কোতোয়ালি থানায় পুলিশের দ্বারস্থ হয়েছেন। যদিও গত কিছুদিন থেকে জলপাইগুড়ি শহর ও শহরতলি এলাকায় ব্যাপক চুরির ঘটনা ঘটেছে, সেই কারণে এলাকার মানুষেরা পুলিশের ভূমিকা নিয়ে তুলছে নানা ধরনের প্রশ্ন। কালকে রাত্রে চোর ঢুকছিল মানে পরে কি করে চোর ঢুকে শিখ খুঁড়ে মানে মাটি খুঁড়ে আমার এই সব কিছু দিয়ে খুঁড়ে টুড়ে ঢুকছিল ঘরে, আর ঘরের লাইটও জ্বালানো ছিল। তারপরে আমি বাথরুমে উঠি, বাথরুম করতে বাচ্চাটাকে নিয়ে, তখন দেখি ঘরের সব কিছু ইয়ে করা এলোমেলো হয়ে আছে। তারপরে দেখি যে আলমারি থেকে যা কিছু ছিল সব কি কি নিয়ে যায়, সোনার দানা ছিল, কিছু টাকা পয়সা ছিল। সোনা দানার মধ্যে কি কি যায়? সোনা দানা বলতে গেলে বাচ্চারা অন্নপ্রাশনের জিনিস ছিল, কিছু কারোর চেন, সোনার চেন ছিল, আংটি ছিল, মোটামুটি বউয়ের চেন, গলার হাতে চুড়ি, মানে যত কিছু ছিল আর কি, যতগুলো জিনিস ছিল সবগুলোই নিয়ে গেছে। কত টাকা অনুমান সব মিলে? আর টাকা মোটামুটি 2,000 টাকা মতো ছিল টোটাল, মোটামুটি তো 1.5-2 লাখ টাকা অলরেডি। ব্যুরো রিপোর্ট, জলপাইগুড়ি।